হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো হাউ টু চেক ইওর মোবাইল ফোন অরিজিনাল অর ডুপ্লিকেট। তার মানে বুঝতেই পারছেন, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফোনটি চেক করবেন অরিজিনাল কিংবা ডুপ্লিকেট। তো চেক করার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন, আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন, এরপর লিখবেন ANCUTU স্পেস OFFICER। লেখার পর সার্চ বাটনে গো বাটনে ক্লিক করবেন। এরপর এই সফটওয়্যারটি আপনাদের কাছে আসবে। তো আমি আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকেই ডাউনলোড করে রাখছি যাতে সময় নষ্ট না হয়। তো ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ, সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আমি এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ওদের এই সফটওয়্যারের রুলস অনুযায়ী দুটি স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ, ওদের একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করতে হবে। সেকেন্ড স্টেপ, ওদের কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আপনার কাছে যদি দুটি ফোন থাকে তাহলে ইজি ব্যাপার, আর যদি একটি ফোনই হয় আমার মতো তাহলে আমার মতো স্টেপগুলো ফলো করবেন। তো আমি এই অবস্থায় মিনিমাইজ করে রাখছি। এরপর আপনাদের সেটে যে কাঙ্ক্ষিত ব্রাউজারগুলো আছে, যেমন ব্রাউজার কিংবা গুগল ক্রোম, এইসব ব্রাউজার দিয়ে ঢুকতে হবে। আপনি যদি ইউসি ব্রাউজার অপরা মিনি, এগুলো দিয়ে হবে না। এরপর অ্যাড্রেস বারে আপনি লিখবেন ANCUTU.COM। আমি আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে, y.ANCUTU.COM। আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো ইউআরএলটি টাইপ করার পর গো বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, গো বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, একটু কিছুক্ষণ ওয়েট করবেন। তো একটি মোবাইলে সফটওয়্যার ইনস্টল থাকা অবস্থায় আপনি এই কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন, আর যদি একটি মোবাইল হয়ে থাকে তাহলে আপনি অর নাম্বার এই অপশনে ক্লিক করবেন, এই নাম্বারটি পুরো কপি করবেন। সিলেক্ট করার পর কপি করবেন, আমি কপি করছি। এরপর আমি মিনিমাইজ থাকা অ্যাপটিতে প্রবেশ করতেছি। এরপর প্রবেশ করার পর আপনি স্টারে ক্লিক করবেন, স্টার্ট বাটনে। এরপর আপনি এখানে এই সার্চ বারে যে কোডটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করবেন। দেন পেস্ট করার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর প্লেস ওয়েট লেখা আসবে। এরপর গেটিং ভেরিফাই ইউর সলিউশন, মানে সলিউশনের জন্য একটু অপেক্ষা করতে হবে। লেখা আছে টেস্টিং হ্যাজ বিন কমপ্লিটেড, প্লিজ চেক ইউর ওয়েব পেজ। মানে বলতেছে যে এই সফটওয়্যারের কাজ শেষ, এবার আপনাকে আবার আপনার ওয়েব ব্রাউজারে ফিরে যেতে হবে। তো আমি আমার ব্রাউজারে আবার ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার পর আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এরপর আপনার এই লেখাটা আসবে আনকাউন্ট টু অফিসার। দেখেন, আমি একটা সিম্পল ফোন ইউজ করতেছি তাই আমার একটা লেখা হচ্ছে আনকাউন্ট। তো আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন, যেমন স্যামসাং, এরপর হুয়াই, এসটিসি, ব্র্যান্ডের যে সেটগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজে চেক করতে পারবেন। আমারটা একটা হচ্ছে চায়না একটা ডিভাইস, তো আমারটা আনকাউন্ট ডিভাইস লেখা হচ্ছে। আমার সেটটা তো আমার একটা ব্র্যান্ডেড সেট নয়। দেখেন, এখানে লেখা হচ্ছে সিম্ফনি B85। বুঝতে পারছেন? তো অন্যান্য ডিভাইসগুলোতে আপনি খুবই সহজে চেক করতে পারবেন। আমি অন্যান্য ডিভাইসে চেক করে দেখছি, আমি রেজাল্ট পেয়েছি, আপনারাও আশা করি পাবেন। তো বন্ধুরা, ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভিডিওটি কেমন লেগেছে আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে একটি লাইক দিয়ে দেবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেকটিউব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।